প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই মুহূর্তে আপনারা একটি বোনকে আমাদের এই ভিডিওতে দেখতে পারতেছেন। এই বোনটির জীবনের গল্প আমরা আজকে শুনবো, জানবো আজকে অনেক কিছু। আপনারা অবশ্য সর্বপ্রথম বোনটাকে দেখেই বুঝতে পারতেছেন যে কি সমস্যা বোনটার। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মাজেদ আক্তার ববি। মাজেদ আক্তার ববি, বয়স কত আপনার? 22 রানি। 22 বছর? আচ্ছা, বিয়ে হয়েছে আপনার? এখনো হয়নি না? আচ্ছা, তো আমি একটু বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার হাতে কি হয়েছিল আপনার? এটা হচ্ছে আমার যখন 3 বছর ছিল তখন হচ্ছে বোমা অ্যাক্সিডেন্ট এটা হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার জেঠুদের কারণে হয়েছে। আচ্ছা, আপনার হচ্ছে এটা বোমাতে এই হাতের হাতের অবস্থাটা হয়ে গেছে, তো এর পরবর্তীতে আপনি কেমন আছেন এখন সব মিলিয়ে? জি, লাইফে তো যেহেতু ওইটা একটা অ্যাক্সিডেন্ট করছে, ওইটার জন্য আমার লাইফে অতীতের সময়গুলো অনেক ক্রিটিক্যাল ছিল আমার জন্য, পার হয়ে আসা বর্তমান পজিশনে আসা অনেকটা কষ্টকর ছিল। বর্তমানে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনার্স ফাইনাল ইয়ার আছি, পড়াশোনা করতেছি, তার পাশাপাশি হচ্ছে আমি একটা জব করতেছি। আপনার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কবে? এটা হচ্ছে 2001 সালে। 2001 সালে? আচ্ছা আচ্ছা। আপনি তো আপনার চশমাটা একটু খুলে আমাদের দর্শকদের একটু দেখাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন এই যে বোনটার, কিন্তু আপনি কি এক চোখে কি দেখতে পারেন? একবারে চোখে মুনি টোটালি নষ্ট হয়ে গেছে। একবারে টোটাল নষ্ট হয়ে গেছে? আচ্ছা, এটা কি আর কখন অপারেশন বা কোনো কিছুর মাধ্যমে ঠিক হবে? না না, ওইটা তো হচ্ছে ওই ক্ষেত্রে যদি কেউ চোখ আলাদা দান করে ওই ক্ষেত্রে ইয়া করা যায়, কিন্তু এমনি এটা ভালো হবে না চিকিৎসার কারণে। আচ্ছা আচ্ছা, তো এমনিতে কি এক্সট্রা ভাবে চোখ পাওয়া যায় না কোথাও নাকি? আমি হচ্ছে মানে মেডিকেল আমরা সময় দেখি তো যারা অন্ধ তারা হচ্ছে চোখ ডোনেট করে, তারপর ওই যে ওরকম কোন ইয়া হলে তাহলে ওটা যদি কেউ ডোনেট করে তাহলে আপনার এই চোখটা ঠিক হতে পারে। আচ্ছা, এছাড়া কি আপনার এখানে কি এই যে আপনার এই যে এখানে দেখতে পারতেছি আমরা একটা দাগ, এখানে কি হয়েছিল? এটাও অ্যাক্সিডেন্টের কারণে, এটা হচ্ছে যেহেতু কাজগুলো এসে এখানে লাগছিল যখন এটা কেটে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাতটা একটু দেখান তো আমাদের দর্শকদের। এই এই হাতের সবগুলো আঙ্গুল একদম পুরো হাত সহ কবজি মানে এই পর্যন্ত পড়ে গেছে। এই হাতের আঙ্গুলগুলো তখন হচ্ছে সাথে সাথে ঝরে পড়ে যায়। এই হাতের আঙ্গুলগুলো হচ্ছে চারটা আঙ্গুল পড়ে যায়, এটা হচ্ছে আমাদের যে কানি আঙ্গুল যেটা বলে সেটা ছিল, তো এটা হচ্ছে এই যে এখানে সেলাই দাগ আছে এটা এখানে অল্প একটু লাগানো ছিল, তো ডাক্তার পরবর্তীতে এটাকে এদিকে টেনে এনে সেলাই করে দেয়। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা পুরোপুরি কেটে পড়ে যায় না, যার কারণে ওনারা ভাবছে যে এটা কোনো কাজে আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো এর পরবর্তীতে এই যে সব কিছু মিলিয়ে এখন আপনি কেমন আছেন? জি, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি সবচেয়ে একটা বিষয় নিয়ে গর্ববোধ করতে পারি যে আমি আমার আমার এই সিচুয়েশানে এত কিছু ওভারকাম করে আজকে আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারছি, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি। একটু ক্লিয়ার করবেন, মানে আপনার এই যে এই অবস্থাতে আপনি হচ্ছেন আপনার পরিবারের দায়িত্ব আপনি নিজের হাতে মানে নিজের হাতে নিয়েছেন? জি, এখন কিভাবে মানে আপনি কোনো চাকরি করেন? জি, আমি হচ্ছে বর্তমানে জব করি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএসএ। আমি কাজ করি বেসিক্যালি হচ্ছে ইউথ ওমেন উইথ ডিসএবিলিটিস নেটওয়ার্ক লিডার হিসেবে। আচ্ছা আচ্ছা, ইউথ ওমেন যারা আছে যাদের ডিসএবিলিটি আছে ওই মানে শারীরিক ভাবে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি যে স্যালারিটা পান ওটা দিয়ে কি সবকিছু চলে যায়? জি চলে। আচ্ছা আচ্ছা, তো এছাড়া কি বিয়ে শাদী করছেন নাকি? ইয়া মানে এখন তো করেন নাই, ভবিষ্যতে করবেন তাই না? হ্যাঁ, ওইটা হচ্ছে যদি মানে পছন্দের কেউ মনের মানুষ আছে এরকম টাইপের কিছু? না, মনের মানুষ কেউ নাই। কেউ নাই মানে জীবনে কি কেউ আসেই না? না, একেবারেই নেই। না হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে বলছিল, কিন্তু আমি আসলে আমার কাজের কথা বা ফ্যামিলির দায়িত্ব বা নিজের বর্তমান এটা চিন্তা করে, যেহেতু আমি সমাজে ওই সিচুয়েশনগুলো ফেস করে আসছি, তো হচ্ছে ওই চিন্তা থেকে আসলে কখনো ওভাবে কাউকে যেহেতু তাকে টোটালি বুঝতেই পাই নাই বা বুঝার সময়টাও আমার কাছে নাই, যার কারণে আমি আসলে কখনো কারোর সাথে কোনো রিলেশনশিপে। তো এই ক্ষেত্রে মানে একটা কথা বলবেন, প্রত্যেকটা মানুষের এক একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, ঠিক আছে? আপনার কেমন স্বপ্ন, মানে কিরকম ছেলেকে আপনি বিয়ে করতে চান? হচ্ছে আমার স্বপ্নটা হচ্ছে আমার যে তার অনেক কিছু থাকবে, ওরকম কোনো ছেলে আমার দরকার নেই, যার মনটা হচ্ছে অনেক ভালো হবে, যে হচ্ছে আমার এই ডিসএবিলিটিটাকে নর্মালি নিতে পারবে, যে এটাকে কোনো সমস্যা হিসেবে নিবে না। প্লাস হচ্ছে আমি আমার মাকে খুব ভালোবাসি, আমার মাকে আমি আমার জীবনে সবসময় পাশে পাইছি। আমার মা ছাড়া হয়তো আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না, তো যে হচ্ছে আমার মাকে তার নিজের মায়ের মতো চিন্তা করতে পারবে, ওই জায়গা থেকে সম্মান করতে পারবে, ওরকম একটা মানুষ হলে তাহলে। আচ্ছা, ওরকম মানুষ কি আপনি পাবেন, আশাবাদী আপনি? আসলে আল্লাহ মানুষের জন্য যা করে ভালোর জন্যই করে, সো লাইফে যা থাকে পরবর্তীতে ভালোই থাকে। এটা ধরেন আমাদের এই যে ভিডিওটা যারা দেখতেছে এখান থেকে অনেক মানুষ তো আপনি যেরকম চাচ্ছেন ওরকম হইতেও পারে, তো সেখান থেকে কেউ যদি আপনাকে লাইফ পার্টনার করতে চায় ওটা কি আপনি রাজি হবেন নাকি? ওই তো বললাম তো যে সত্যিকার অর্থে যদি সে তার আমি যে আমার যেগুলো চাওয়া ওই জায়গা থেকে যদি সে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সবাই?
মানে যারা আপনাকে হচ্ছে সবাই বলে দেখেন একটা ভুল আছে, কারণ হচ্ছে সবাই যদি যোগাযোগ করে তাহলে তো হবে না, কারণ লাইফ পার্টনার একজনকে করা যাবে, ঠিক আছে? তো সবাই তো যোগাযোগ কিন্তু অনেকেই করতে যাবে, ঠিক আছে? তখন কি হবে, মানে আপনি কি চান সবকিছু মিলিয়ে? না, আমার তো অনেকজনকে দরকার না, সবাই যে আসলে ওই সত্যিকার অর্থে তাদের মন যে ওইটাই চাবে তা না, অনেকে আছে শুধু শুধু কথা বলতে চায়, বা হয়তো অনেকে মানে দয়ার জায়গা থেকে অনেকে হচ্ছে যে কি আমি কখনো কাউকে দয়ার জায়গা থেকে আমার পাশে এসে দাঁড়ান সেটা আমি কখনো চাবো, ঠিক আছে? আমাকে একজন মানুষ হিসেবে আপনাকে দেখতে হবে, একজন হচ্ছে দেখি আমার যে ডিজেবিলিটি আছে ওইটা কখনো আমি আশা করি আপনার লাইফে কখনো কোনো হ্যাম্পার করবে না, বিকজ আমি আমার ডিজেবিলিটি ওভারকাম করে আজকে এখানে আসছি। তো আমার সব দায়িত্ব আমি নিজেই নিয়েছি একা, প্লাস ফ্যামিলির দায়িত্ব, আমার সব কাজকাম আমি করতে পারি। আপনি আপনি থাকেন তো ঢাকাতে না, এই যে নিজের কাজকর্মগুলো সব আপনি নিজে করে ফেলেন? আমার সব কাজ আমিই করি, কাউকে প্রয়োজন হয় না? ও মাই গড, এটা তো অনেক ভালো একটা দিক। আচ্ছা, তো এই যে তাহলে আপনি বলতেছেন যে লাইফ পার্টনার তো একজনই প্রয়োজন, দশজন তো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, তো গাইস আমি হচ্ছে আপনি একটা কাজ করেন, আপনার মোবাইল নাম্বারটা আমাদের ভিডিওতে দিয়ে দেন, আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে। দিবেন মোবাইল নাম্বারটা দিতে পারবেন? ওই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা হচ্ছে দয়া মানে এখন সামহাও আমাকে দেখে আপনার হচ্ছে দয়া হচ্ছে বা আমার উপর দয়া কাজ করতেছে যার কারণে আপনি আমার পাশে এসে দাঁড়াতে চাচ্ছেন, ওরকম কেউ যদি হন তাহলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন না। আর হচ্ছে যে সত্যিকার অর্থে আমাকে আমার এই সমস্যাটাকে সমস্যা না মনে করে মেনে নিতে পেরে সত্যিকার আমার পাশে সারা জীবন থাকার মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে ওই মানুষটাই হচ্ছে যোগাযোগ করলে করতে পারেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মোবাইল নাম্বার দিতে চান আপনি? এখন মোবাইল নাম্বার দিলে কিন্তু অনেকে ফোন দিয়ে ডিস্টার্বও করতে পারে, যেহেতু আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অনেক সময় অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে বা অনেকে কাজের জন্য ফোন দেয়, ঠিক আছে? তো অনেক ধরনের ফোন আসতে পারে, এটা কি আপনি কি করবেন এখন? আর যেহেতু আমি জব করি সো আমি আশা করব কেউ জেনে শুনে আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা তো আসলে সবাই বুঝবে না, সব কি ম্যাক্সিমাম মানুষগুলোই বোঝে কিন্তু কিছু মানুষ তো বুঝবে না, তারা চাবে যে আমি নাম্বার পেয়েছি ফোন দিয়ে নিয়ে আগে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, তাহলে আমরা নাম্বারটা এইভাবে না দিই, আপনার মাধ্যমে এইভাবে না দিয়ে হচ্ছে দর্শক শ্রোতা যাদের ওনার নাম্বারটা প্রয়োজন বা ওনার সাথে যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা এখন আমার হৃদয় হাসান ফেসবুক পেজ এবং SCTV-র ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা কিন্তু দেখছেন, তো আপনারা দেখেন আমার হৃদয় হাসান ফেসবুক পেজের ডিসক্রিপশন এবং আমার SCTV ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেখেন একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেই ভিডিওটাতে যান, সেই ভিডিওটাতে গিয়ে ওনার আরেকটা ইন্টারভিউ অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, ঠিক আছে? যে ইন্টারভিউটাতে ওনার সম্পর্কে সব কিছু তথ্য জানতে পারবেন আপনারা, তো সবাই মিলে ওই ইন্টারভিউটা দেখুন, দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে ওনার বর্তমান সিচুয়েশন কী আর ওনার কি আর্থিকভাবে কারো সাহায্য লাগবে কি না বা ওটাতে উনি ফোন নাম্বার দিবে কি না, সব কিছু মিলিয়ে আপনারা ওই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো আপু, আপনি আমরা যে ইন্টারভিউটা আপনার নিলাম এটা তো ইন্টারভিউ নয়, এটা বেসিক্যালি হচ্ছে একটা প্রোমো ভিডিও ধরতে গেলে, তো আমরা যে ইন্টারভিউটা আপনার নিলাম ওই ইন্টারভিউটাতে তো বেসিক্যালি আপনার সব কিছু মিলিয়ে A to Z ক্লিয়ার করা হয়েছে, ঠিক না? তো আপনি কি ইন্টারভিউটা দেখতে সবাইকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করবেন? হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, দর্শকদেরকে সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন, প্লাস হচ্ছে আপনার চারপাশে যে মানুষগুলো আছে তাদের মাঝে শেয়ার করবেন, যাতে হচ্ছে আমাদের সমাজের মানুষদের যে এখনো বর্তমান দৃষ্টিভঙ্গিটা আছে সেটা যেন মানুষ চেঞ্জ হয়, কারণ আমি আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে বর্তমানে আমাদের সমাজে যে মানুষগুলো এখনো চিন্তা করে যে ডিজেবিলিটি নিয়ে যে চ্যারিটি ফোকাস চিন্তা করে তাদের যেন ওই চিন্তাটা মাথা থেকে যায়, তারা যেন সবাইকে মানুষ হিসেবে সম্মান করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই দর্শক শ্রোতা, যারা ওনার সম্পর্কে কিছু জানতে চান এই ভিডিও থেকে কিছুই জানা সম্ভব হয় না, কারণ আমি ওরকম প্রশ্নও করি না আর উনি অ্যান্সারও দেয় নাই, তো আপনারা যদি ওনার সম্পর্কে জানতে চান বা ওনার মূল ইন্টারভিউটা দেখতে চান তাহলে এখানে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টও আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করে তার ইন্টারভিউটা দেখে আসুন, ওইখানেই জানতে পারবেন যে সে মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক না কি ইচ্ছুক না বা মোবাইল নাম্বার দিয়েছে কি না সেটা আপনারা ভিডিওতে জানতে পারবেন। তাই সকলের ওর কাছে অনুরোধ করবো, আমাদের স্বপ্ন ছোঁয়া টিভিতে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা ডিসক্রিপশন বা হচ্ছে ফার্স্ট কমেন্ট থেকে লিংকে গিয়ে ক্লিক করে সেই ভিডিওটা গিয়ে দেখে আসুন, তাহলে সব কিছু জানতে পারবেন। তো সব কিছু মিলিয়ে দর্শকদের কি একটু বিদায় দিবেন আপনি? ওই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে স্বপ্ন ছোঁয়া টিভিতে আমার যে লাইফে যে হিস্টোরিটা শেয়ার করা হয়েছে এটা সবার মাঝে শেয়ার করবেন। আমাদের অবশ্যই এই ফেসবুক পেজটা এবং এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাকে কিন্তু বেসিক্যালি অনেক শেয়ার করবেন, ঠিক আছে? আপনার এই ভিডিওটা শেয়ার করলে হয়তো অনেকে বিষয়টা জানতে পারবে, দেখতে পারবে। তো সবকিছু মিলিয়ে আজকের মতো এই পর্যন্তই, তো আপু আপনি ভালো থাকেন এই কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নেন আপনি। আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আর হচ্ছে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছাই দিবেন অবশ্যই, যাতে হচ্ছে মানুষ এই যে একটা তাদের মধ্যে চিন্তাটা পরিবর্তন হয় অবশ্যই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।